মিস্টার শুনতে পাচ্ছেন একটা মিনিট মানে হাই একটা মিনিট মানে কি শুনতে পাচ্ছেন আপনি আরে কানা এই যে আমি আমি যে আমি লুক এরকম করছো কেন আমি তো এই যে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি মানে তিনটা দিন ধরে যে ট্রেসলেস হা হয়ে গেলেন কোনো খোঁজ খবর নেই আমাকে না একটা অ্যানসার জানার কথা সেটা কি হ্যাঁ জানার কথা ছিল তো তো কিন্তু কি জানো জানার কথা ছিল এক সপ্তাহ ধরে কি জানার কথা ছিল আমি তিন দিন আগে প্রেম করার প্রপোজাল দিলাম সেটা কি আমি আসলে এই যে আমি প্রেম ভালোবাসা নিয়ে পড়ছি কিছু না মানে আমার কি মনে হচ্ছে জানো আমি 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 হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখেছি কি না বলছি মানে আসলে হয়েছে কি আমারও আসলে ভেতর থেকে এসছে মনের ভেতর থেকে কি সেটা বুঝি তোমার কোনো সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই আর আসলে যেটা বলতে চাই প্লিজ আমার দিকে তাকাও আমি আসলে যেটা বলতে চাই সেটা তোমার ব্যাগে One thing to do, three words for you. I love you. কেন মানে I love you. এটা তোমার জন্য. Now এটা please. আমাকে কে প্রপোজ করে? তো আমি তো ভয় পেয়ে গেছিলাম. কোথায় চলে গেছেন তুমি? ভিটামিন সি এটা আগে খাও এটা খেলে চোখের উজ্জ্বলতা বাড়বে তোমার স্কিন সুন্দর হবে তুমি সুন্দর আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে আসলে হয়েছে কি মানে প্রপোজ করার জন্য আশপাশে ভালো কিছু পাচ্ছি না দূরে পেলাম সঙ্গে সঙ্গে আমরা তো আমি তো ভয় পেয়ে গেছিলাম Follow me.
ভালো ভালো আছি স্পাই যুধি না জ্যাক চিনতে পেরেছিস বড় বড় দেশে এমনই তর ছোট ছোট ঘটনা বিষয়টা মোটেই ছোট না প্লিজ হঠাৎ প্রেমে পড়িয়া আমি আমি ব্যাকুল হইয়া তোমার পানে ছুটি আসিয়াছি ওকে এবার আপনি বলুন আমি বলিব বলো আমি বাকরুদ্ধ হইয়া পড়িয়াছি শুরুটা বলি একজন নরের মনে যখন একটি মনের মণিকোঠা থেকে একটি তরঙ্গ একটি আবেগ একটি অনুভূতি উদ্বেলিত হইয়া যখন সামনের দিকে অগ্রসর হইতে শুরু করে বায়ুমণ্ডলকে ভেদ করিয়া শব্দ আলোর গতিকে ছাড়িয়ে গিয়ে নারীর হৃৎপিণ্ডকে যখন স্পন্দন করে স্পন্দন করিবার পরে সেখানে যখন একটা কম্পন অনুভূত হয় তখন গিয়ে কিন্তু এ ধরনের একটি সমাচার তৈরি হয় এবং তাতে করিয়া আমি আসলে কি কর্তব্য বিমূর হইয়া গিয়েছি আমি আগেই বলেছিলাম কারোর সঙ্গে লেনদেন করার আগে ভালো করে খোঁজ খবর নিতে আগর থোরাওয়ারদের হতে তো সচলো আনসকা চালান ফাঁস যাতা জব তক মুঝে ইয়াদ হে ভুলক রাশিয়া সে মাদত লে রহি হে কোনোভাবেই ওদের ধরা গেল না ওদের বের করতেই হবে না হয় ব্যবসায় ঝামেলা করবে ওরা আ সেকেন্ড চান্স ডাজন্ট মিন এনিথিং ইফ ইউ ডোন্ট লার্ন ফ্রম দ্য ফার্স্ট মিস্টেক এই জীবনে আমি দুটো ভুল করেছি একটা আজকে আর অন্যটা দোস্ত বিষয়টা একটু সিরিয়াসলি নেই আমি দেখছি বিষয়টা আমি খুব শীঘ্রই সলভ করব খুব ভালো লাগছে এখন না মানে এই নতুন নতুন প্রেম হলো না মানে হয়েছে না মানে এই প্রথম প্রথম প্রেমে পড়ছি তো সেজন্য এরকম হচ্ছে তারপরে যখন আরো একটা পড়ে যাবো তখন কিন্তু আর এরকম হবে না প্রেম করবে তুমি আরো ম্যাচিউর হলে তখন আবার আরো বোল্ড নিয়ে বলতাম তারপর যখন বয়স হয়ে যাবে তখন অনেক ভালো এই ডে আ উইক তাহলে আমি সাত দিন কাজ করতাম আর একটা দিন গোটা একটা দিন শুধু তোমাকে ভালোবাসতাম গাড়ি
ওদিকে তাকাও না, ওদিকে ওদিকে তাকাও, ওদিকে তাকাও। প্লিজ দাও, আস্তে আস্তে। এই বলো তো আমার হাতে কি কি বলো না, তুমি বলো। আচ্ছা বলতে হবে না, চোখ বন্ধ করো। ওকে করলাম, থ্যাংক ইউ। এক চোখ খুলবে না কিন্তু, খবরদার, একদম না। এবার আমি কিছু কথা বলতে চাই। বলো। বলবো? আই লাভ টু ইউ। I loved you yesterday. I love you today and I will love you always, always, always. I will love you. Okay, 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 and thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Thank you, thank you, thank you, thank you so much. একটা কথা বলি? Please. আমরা আমাদের বার্থডে, আমাদের স্পেশাল ডে সব একসাথে এভাবে সেলিব্রেট করব সারা জীবন। ওকে? সত্যি? Promise. কে? এই না, তারা গেট ব্যাপার আছে। Take it. No, no. Kolo. I'm helping. Aloe vera. Hey, aloe vera. Aloe vera কিন্তু অনেক কাজে, যেটা তুমি জানো না, এটা যদি তুমি মুখে দাও তাতে করে মুখ অনেক উজ্জ্বল হবে, অনেক সুন্দর হবে। তুমি দেখতে, তোমাকে জীবনে পার্লারে যেতে হবে না। তুমি চাইলে এটাকে কেটে তুমি খেতেও পারো, তাতে করে পেট পরিষ্কার হবে। চুপ, একদম চুপ। তোমাকে আমার মানে আরো প্রশিক্ষণ দেওয়া লাগবে, ওয়ার্কশপ করবে মন দিয়ে আমার সাথে। যা বলবার সরাসরি খুলে বল। আমি ওকে চিনি। ইমোশনাল ব্ল্যাকমেল ছাড়া আর কোনো পথ নেই। ও অন্য কাউকে পছন্দ তো করতে পারে না। ও অন্য কাউকে পছন্দ করতে পারে না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় শুধু একজনের জন্যই। আর তোর সমস্যা কি? তুই তো ইমরানকে পাচ্ছিস। ইমরান? ইমরান তোর সাথে কাজ করে? আমি বিশ্বাস করি না। বিশ্বাস? ট্রাস্ট। ইমরান, ইমরান, কেমন আছো? ভালো। প্লিজ এই উপকারটা করো। হ্যাঁ, আমি করব। শান্তর জন্য নয়, তোমার জন্য, শুধু তোমার জন্য। এটা নেন, কথা না বললে কোনো অসুবিধা নেই। এটা কি? কি দেখেন? আমিও কথা বলি না। এটা কি? এটা তো কাপড় চোপড়। ইয়া, ড্রেস ইজ ফর ইউ। ও, এসো। কেমন আছেন আন্টি?
কি ব্যাপার আন্টি? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? ও আচ্ছা, বাদরটা আবার ঝামেলা করেছে না? না রে মা, মা হওয়ার যে কি যন্ত্রণা হলে বুঝতে। আমার ছেলের সময় পুড়িয়ে এসেছে। কি হয়েছে আন্টি বলেন না। মা হয়ে ছেলের অসুস্থতার কথা বলা সে যে কি নরক যন্ত্রণা তা বোঝাতে পারবো না। একটা হরমোন জনিত রোগ, শরীরের পেশিগুলো সংকুচিত হয়ে আসছে, আর মাত্র 6 মাস। কি, এটাও সম্ভব? আর চিকিৎসা কোথায় হচ্ছে? ডাক্তাররাই বলেছে তোমরা ওর ভালো বন্ধু, তাই বিরক্ত করলাম। যতদিন বাঁচে ওকে দেখো। আন্টি আপনি এভাবে বলছেন কেন? আমরা আছি তো, সবাই আছি। চিন্তা করবেন না আন্টি, আমরা সবসময় সাথে থাকবো। আন্টি প্লিজ আপনি শান্ত হন, আমি আমি আবার ফোন দেবো আন্টি, কথা হবে। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা মা। হ্যালো, তুমি নাম্বার পেলে কোথা থেকে? এই শোনো, তুমি কিন্তু এটা ঠিক করনি। হাই, কে আপনি, কাকে চান? তুমি আমার পরিচয় জানার পরে যা যা বলবে তা আমি তোমাকে আগেই বলে দিলাম। এবার পরিচয় প্রদানের পর্ব। আমি হচ্ছি শান্ত, যদির কাছ থেকে তোমার নাম্বার নিয়েছি। নাম্বারটা আমি আমার জন্য নেয়নি, মা চেয়েছিল তাই নিয়েছি। তোমার পাগলামি এখনো যায়নি না? পৃথিবীটা যতদিন বাতাস দিয়ে যাবে ততদিন আমি চালিয়ে যাব। আফটার অল আমি তো অনেকদিন বাঁচব, তাই সবাইকে বিরক্ত করে যাব। তোমার শরীরে কি অবস্থা? এমন মানে যত্ন নেওয়া হয় ঠিকভাবে? কি সুন্দর করে খোঁজ নিচ্ছ, নিঃশ্বাস নেবার তাড়নাটাই বেড়ে গেল। এত সুন্দর করে কেউ কখনো আমার খোঁজ নেয়নি মনে হচ্ছে। আন্টি কেমন আছেন? কথা ঘুরাচ্ছ, পাছে না আবার বলে বসি তুমি আমার বউয়ের মতো আচরণ করছো। কি চুপ হয়ে গেলে? একটা সময় ছিল যে আমার বাঁচবার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওই দিন তোমাকে দেখবার পর বাঁচার খুব তৃষ্ণা জেগেছে। এই পৃথিবীটা ছাড়তে ইচ্ছা করছে না। It's so hard to forget someone who gave me so much to remember. তোমাকে নিয়ে আমার এত স্মৃতি, এত সহজে কি ভোলা যায়? কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন, সমস্যা কি? তুমি একটু বকাঝোকা করো, পরিবেশটাকে একটু উত্তেজিত করে তোলো, একটু গরম করে তোলো। আমি খালি বকাঝোকা করি নাকি? আগে করতে, এখন শুধু ভালোবাসো। ওহো, এখন যা বলবো তাই শুধু না। তোমার ফোন বাজছে, একবার চিন্তা করে দেখো। এই যে আমি, আজ আমি সত্যি, কিন্তু আর কিছুদিন পর আমি হয়ে যাব স্বপ্ন। সবার মাঝে কল্পনা হয়ে ভেসে বেড়াবো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি ছায়া হয়ে থাকলেই মনে হয় ভালো,
কমপক্ষে আমি তোমার সাথে তো মিশে থাকতে পারবো। আর বাস্তবে আমি তোকে ভালোবাসি। বাসতে যখন তুমি ছোট ছিলে আমি জানি, কিন্তু কিন্তু তুমি কখনোই আমাকে প্রকাশ করনি। তুমি চাইলে আমি তোমাকে প্রমাণ দিতে পারবো, কিন্তু এখন এখন এখনো বাসি বাসি ভালোবাসি। তোমার প্রিয় চকলেট তুমি যতবার আমার কাছে চাইবে আমি আমি তোমাকে দিব। নাও। তুমি একটু পাগল। হ্যাঁ আমি পাগল। Only fools fall in love. And I guess I'm one of them. আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যি আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মন থেকে সরি আমি অনেক বিজি ছিলাম, এই ক্লাস পরীক্ষা এইগুলো নিয়ে থাকতে হয়েছে। সরি তুমি আসলে বিজি ছিলে, তুমি রাতেও ফোনে খুব বিজি থাকতে, ভেরি ন্যাচুরাল। ওই যুথি ফোন দিত ওর সঙ্গে আলাপ করতে হতো, তাই হয়তো তুমি ফোন বিজি পেতে। যুথির সাথে কথা বলতে না বিজি পেতাম, সেই জন্য সেজন্য অনেক জায়গায় বেরোতে হতো তো না, অনেক জায়গায় যেতে হতো, শান্তর সাথে বসে ডিসকাস করতে হতো, ঘুরতে হতো। ওই জন্য তুমি এভাবে কেন বলছো? তাহলে কিভাবে বলবো? আর তুমি তো জানো না হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, শান্ত আমার খুব ভালো বন্ধু, একটা মৃত্যু পথযাত্রী মানুষকে আমি জাস্ট মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ফাইন, ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে থেকে লুকাচ্ছো কেন? আমি তো তোমার কাছে লুকাইনি প্রথম দিকে। হ্যাঁ আগে তো লুকাওনি, এখন তো লুকাচ্ছ কেন? ওর এই অসুস্থতার সময় ওকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য শুধুমাত্র আমি ওর সঙ্গে আছি, অ্যাজ এ ফ্রেন্ড অনলি, প্লিজ। আমি তোমাকে অবিশ্বাস করছি না। ফাইন, ঠিক আছে, তুমি আন্টির সাথে ডিসকাস করো, তারপর তুমি যা করো। আমার কাজ আছে, আমাকে
যেটা ये वक्त मजाक करने का नहीं हो। सिंगापुर से बस का फोन आया था, हमारी काम से भू खुश नहीं हो। शाब! यू शाब! अमर की तोर का से जीतता हूँ मैं। अभी जानिए मैं की करूँ। अभी करो चाकू ना। अभी करो चाकू ना। तो शाहूस को तो बोलो। ये तूने ठीक नहीं किया है। I'm sorry. আসলে আমি একদম ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। তোরা ছাড়া তো আমার আর তেমন কাছের কেউ নেই। মা বাবাকে ছেড়ে অন্য একটি বিয়ে করেছে। বাবা অন্যের জন্য সঙ্গে লিভ টুগেদার করছে। যে মা বাবার ভালোবাসা আদর আমি সেটা কখনো পাইনি। আর এইদিকে আমি নবনীকে ভালোবাসি। আমি ওকে পাবো কিনা আমি জানি না। শান্ত, তুমি 253টা মিসড কল,
আমি সরি, আমি ফোনের কাছে ছিলাম না। কি হয়েছে বলো, এত এত অস্থির হয়েছে কেন? শান্ত, শান্ত, আর ওকে শান্ত প্লিজ। দেখো আমি আমি ভয় পাচ্ছি কিন্তু শান্ত, তোমার সাথে আমার মনে হয় কালই শেষ। দেখা আসতে প্লিজ শান্ত, সব ঠিক হয়ে যাবে। তোমার জন্মদিন। আমাদের বার্থডে, আমাদের স্পেশাল ডেজ সব একসাথে এভাবেই সেলিব্রেট করবো সারা জীবন। আমি কিছু বলতে চাই অয়ন, কি করছো এসব? Trust is like this paper, this plain paper. When it is crumbled, it can't be perfect. আমি আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। প্লিজ, আমার কথা শেষ হয়নি, আমি কথা বলতে চাই। আমার কথার মাঝখানে কোনো কথা বলবে না তুমি। আমি তোমাকে ভালোবাসতে আসতে চাই, আমার মধ্যে ভালোবাসাটা অনেক, তোমার বিশ্বাসটা কম। আর সেটা কেউ ধরেও রাখতে পারেনি আসলে। আমি আমার পছন্দের অপছন্দের কথা তোমাকে বলেছি। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কি করা উচিত না, সাবধান করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনো।
একদমই পাত্তা দাওনি তুমি আমার কথা। আমি কিন্তু তোমাকে ভালোবাসতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছিলে। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা, এটাও সত্যি। আমি মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি পাগলের মতো ভালোবেসেছি, যে কারণে তোমাকে সাবধান করেছিলাম। ফাইন, আমি আজকে তোমার কথা মেনে নিলাম, বুঝবার চেষ্টা করি, বুঝতে বাধ্য হলাম যে তুমিও আমাকে অনেক ভালোবাসো, হয়তো এটাই সত্যি। কিন্তু তারপর আমি তো মানুষ, আমার মধ্যে ক্রোধ, ভালোবাসা, হিংসা সব আছে। আজকে হয়তো আমি তোমাকে কিছু করলাম না, কিন্তু তারপর একটা দিন যখন আমাদের বিয়ে হয়, পনের অজান্তে হয়তো আমি আমার ক্রোধ থেকে, আমার হিংসা থেকে, তুমি আমার ভালোবাসা থেকে আমি কথাগুলো তোমাকে বলে ফেলি, শুনতে পারবে? পারবে না। তারপর দেখা যাবে একটা পর্যায়ে তুমি আমাকে বা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, দুজন দুদিকে। দরকার কি এতদূর পর্যন্ত কোন কিছু করার? কোনো দরকার নেই, বরং তার সাথে একটা কাজ করতে পারি। যতটুকু যা সম্পর্ক আমাদের হয়েছে সেটাকে আমরা ছিল বলি, এখানে শেষ করছি, দুজন দুদিকে হেঁটে যাই। তবে একটা কথা বলতে পারি, আমি হয়তো আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারি, আর হয়তো কোনদিন বিয়ে করব। ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এখান থেকে চলে যাব। কি বলছো তুমি সব? কোথায় যাবে তুমি? কোনো কথা বলো না তুমি, আর কিছু বলার নেই, এটা ফুললি ডিসাইডেড, আমি এখানে থাকবো। একটু বোঝার চেষ্টা করো, শান্ত আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, আমি বুঝতেই পারিনি, আমি দেয়ার ওয়াজ নাথিং। I'm really sorry for that. Never trust anyone who lies to you, and never lies to anyone. Thank you.